লাগাতার বৃষ্টিতে ভাঙলো কাঠের অস্থায়ী সেতু এবং যে ছবি দেখতে পাচ্ছেন সাঁকো নিয়ে নিত্যদিন যাতায়াত প্রায় 300 গ্রামবাসীর যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দক্ষিণ চণ্ডীপুর গ্রামের সঙ্গে ভরা বর্ষায় নৌকো করে যাতায়াত করতে হচ্ছে সেতু ভাঙায় চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা মাঝি না থাকায় এলাকাবাসী নৌকো চালিয়ে যাতায়াত করছেন বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর একবার আপনাদের সামনে রাখি দেখুন রীতিমতো কাঠের ব্রিজ ভেঙে গেছে অস্থায়ী কাঠের ব্রিজ কালিয়াচক 2 নম্বর ব্লকের রদবাড়ি গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ চণ্ডীপুর যেখানে সেই কাঠের ব্রিজ ভেঙে পড়েছে রীতিমতো সেই ছবি আপনাদের তুলে দেখাচ্ছি এবং আরেকটা যেটা ছবি দেখাবো যে এই যে ভাগীরথী যেখানে জল রীতিমতো ক্রমশ বাড়ছে এই ভাগীরথী নদীর উপরে এখানকার দক্ষিণ চণ্ডীপুর এলাকার মানুষ ওদিকে কাটমারি থেকে শুরু করে বাঙ্গিটোলা গীতামোড় বিস্তীর্ণ এলাকার মানুষ তারা আজকে রীতিমতো সমস্যায় পড়েছে ব্রিজ ভেঙে গেছে তারা এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে মাঝি নেই নৌকা আছে মাঝি নেই এখানকার মেয়েরা এখানকার বাড়ির মহিলারা গৃহবধূরা তারা সকলে ছেলেরা বাচ্চা ছেলেরা সবাই তারা আজকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পারাবার করে সেই ছবি আপনাদের দেখাবো দেখাচ্ছি দেখুন সেই ছবি দেখুন এইভাবেই তাদেরকে চলাফেরা করতে হচ্ছে রীতিমতো মহিলারা তারা আজকে এইভাবে নৌকায় উঠছে নৌকায় উঠে তারা রীতিমতো তারা ওই পারে যাবে এবং তার সাথে আমিও আপনাদেরকে সেই ছবিতে দেখাবো এবং সেক্ষেত্রে আমিও কিছুটা এগিয়ে যাচ্ছি আমরাও এইভাবে দেখবো যে কীভাবে তারা যাচ্ছে সেটা দেখাবো দেখুন এই যে নৌকা এই নৌকাতে করে এই ভাগীরথী নদী এই নদীর উপরে যেহেতু কাঠের সাঁকো ব্রিজ ভেঙে পড়েছে সেই ক্ষেত্রে মহিলারা একটু সেই ছবি দেখাবো কীভাবে নিয়ে যাচ্ছে আপনি দেখাবো একটু দেখাবো দেখুন এইভাবে দড়ি টেনে মহিলারা তারা আজকে নিয়ে যাচ্ছে ওই পারে যাবে কারণ হচ্ছে তাদের বিস্তীর্ণ এলাকায় তাদের ওই পারে বেশিরভাগ কাজ বাচ্চাদের স্কুল রয়েছে এরই পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং বাজারঘাট রয়েছে সেই ক্ষেত্রে সমস্যায় পড়েছে আজকে ওই পারে যাচ্ছে এবং সেই ছবি দেখাচ্ছি আপনাদের কীভাবে জীবনে ঝুঁকি নিয়ে তারা আজকে এইভাবে চলাফেরা করছে এখন দেখার বিষয় ব্রিজ এখানকার মানুষের যে দাবি সেই ব্রিজ তাদের কবে হবে এবং সেখানে আমি একটু কথা বলবো একজনের সাথে যে এই যে আপনাকে দেখলাম যে নৌকা আপনি এইভাবে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন কেন অনেক অসুবিধার জন্য আমাদের পার হতে পারছি না ওটাতে ঘুরে আসবো তো টাইম লাগছে অনেক বাচ্চা নিয়ে যাচ্ছে স্কুলে তো মানুষদের দাবি প্রতি বছর বলা হয় যে ব্রিজ হবে ভোটের সময় বিশেষ করে বলা হয় কিন্তু ব্রিজ কিন্তু হয়নি যার ফলে স্থায়ী সমাধান হয়নি বর্ষাতে এখানকার যে কাঠের যে অস্থায়ী যে সেতু সেটা কিন্তু ভেঙে গিয়েছে যার ফলে 2টি গ্রাম দক্ষিণ চণ্ডীপুর থেকে কাকমারি বাঙ্গিটোলা থেকে গীতামোড় বিস্তীর্ণ এলাকার মানুষরা আজকে সমস্যায় পড়েছেন তাদেরকে এইভাবেই ভরা ভাগীরথীতে এইভাবে তাদেরকে দড়ি দিয়ে টেনে এখানে নিয়ে যেতে হচ্ছে বাড়ির ছেলেদেরকে মহিলাদের সকলকে কবে এই ব্রিজ হবে সেটাই এখন প্রশ্নের মুখে কিন্তু স্থানীয়রা দাবি তুলছেন অবিলম্বে তাদের এই সমাধান হোক কংক্রিটের ব্রিজ হোক তারা তেমনটাই জানাচ্ছেন মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা জগৎবল্লপুরের ছবিটা আপনাদের সামনে রাখি যেখানে একাধিক জায়গায় বাড়ছে জল টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা যার মধ্যে বাঁধ মেরামতির কাজ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে জগৎবল্লপুরের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন নদীর জলস্তর বেড়ে গিয়েছে এবং সবথেকে বড় কথা যে পরিমাণ চাপ আসছে তাকেই নাকি বিভিন্ন জায়গায় সাঁকো বাঁশের সাঁকো এবং কংক্রিটের যে বাঁধ রয়েছে তা সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু এই জগৎবল্লপুরের ছবিটা আমরা দেখাচ্ছি এবং সেখানে এই বাঁধ মেরামতির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন বাঁধ নির্মাণকারী শ্রমিকরা তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং নদী বাঁধ কার্যত ভেঙে পড়ায় ভেসে যাওয়ায় সমস্যার মধ্যে রয়েছেন নদী পাড়ের তীরবর্তী এলাকার যে সকল গ্রামগুলো রয়েছে সেখানকার বাসিন্দারা যদিও কিছুটা এই সমস্যার কথা আঁচ করতে পেরেই কিন্তু এই বাঁধ নির্মাণের কাজ নতুন করে শুরু হয়েছে জগৎবল্লপুরের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে একদিকে ব্যাপক বৃষ্টিপাত এবং তারই মধ্যে যে বিপর্যয়ের খবর উঠে আসছে জয়নগরে সেখানে দেওয়াল চাপা পড়ে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের জখম হয়েছেন 5 জন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের বকুলতলায় গতকাল মাটির বাড়ি চাপা পড়েই জখম হন 6 জন এবং তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং একটানা বৃষ্টিতে গতকাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি
স্থানীয়রা উদ্ধার করে তিনজনকে, কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। জয়নগরের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন মাটির দেওয়াল, এবং সেই মাটির দেওয়ালই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়া পরই কার্যত যে ছজন গুরুতর জখম হয়েছেন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এবং একই সঙ্গে আমরা যেমনটা জানতে পারলাম যে বেশ কয়েকজন কিন্তু গুরুতর চোটও পেয়েছেন, তাদেরকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে আসা হয়, কলকাতায় রেফার করা হয়। রাজু আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনাস্থল থেকে, একবার দেখাই আপনাদের। রঘুনাথপুর গ্রামে মূলত এই যে টানা বৃষ্টির জেরে এই যে মাটির ঘর এবং ঘরের চাল এবং উপরে দেখা যাচ্ছে তিরপল টাঙানো রয়েছে, এখানে মূলত পরিবার নিয়ে বসবাস করত এবং স্বজনের পরিবার নিয়ে এখানে বসবাস করত। যেটা জানা গিয়েছে গতকাল সন্ধ্যার সময় যখন খেতে বসে, অর্থাৎ এই জায়গাটা, এটা হচ্ছে ঘর, এখানে তারা বসবাস করত এবং চার ছেলে মেয়ে সহ মূলত দুই স্বামী স্ত্রী তারা বসবাস করত। এবং যখন গতকালকে ঠিক সন্ধ্যার সময় যখন খেতে বসে, এই যে দেওয়াল, অর্থাৎ এই যে ঘরের এই যে দেওয়াল, দেওয়াল মূলত হুড়মুড়িয়ে এখানে পড়ে যায় এবং এখানে যে টিনের যে বাক্স রয়েছে বা এই যে অ্যাটার্জি মূলত সব ভেঙে চুড়ে লণ্ডভণ্ড পরিস্থিতি হয়। তবে এই যে বিকট শব্দ শুনে এলাকার মানুষজন মূলত প্রথমে ছুটে আসে, কোদাল দিয়ে মাটি সরিয়ে মূলত উদ্ধার করে প্রথমে নিমপ্রিট যে হসপিটাল আছে সেখানে নিয়ে যায় এবং দুজনকে প্রাথমিক চিকিৎসা করার পর চিকিৎসকেরা ছেড়ে দিলেও কী হবে, মূলত তিনজনকে তারা কলকাতায় রেফার করে। এবং যেটা জানা গিয়েছে স্থানীয় মানুষজন সূত্রে যে যখন চিকিৎসকেরা মূলত কলকাতায় রেফার বা স্থানান্তরিত করে, গৃহকর্তী কিন্তু মারা যায় এমনটাই অভিযোগ স্থানীয়দের। তবে কিন্তু যে আরেকজন, সে কিন্তু প্রাথমিক চিকিৎসা চলছে স্থানীয় একটি চিকিৎসালয়ে। দক্ষিণ চব্বিশ পরগনা বকুলতলা থেকে রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এই ঘটনার পর পঞ্চায়েতের প্রধান তিনি কি বলছেন, তার বক্তব্য কি শুনুন। দীর্ঘ টানা বৃষ্টির জেরে ঘরের চালের ঘর, মাটির দেওয়াল নড়বড়ে হয়ে যায় এবং একই পরিবারের ছজন দেওয়াল চাপা পড়ে। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ এবং পাড়ার সবাই ছুটে এসে উদ্ধার করে তাদেরকে সবাইকে নিমপিট হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা করার পরে দুজনকে ছেড়ে দেওয়া হয় এবং তিনজনকে চিত্তরঞ্জনে রেফার করা হয়। পথে যেতে যেতে এই পরিবারের যিনি কর্তা তার স্ত্রী শাহানারা বেগম সূর্যপুরের কাছে মারা যায়। কালিয়াচক দুই নম্বর ব্লকের রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চণ্ডীপুর, এই দক্ষিণ চণ্ডীপুরের রীতিমতো যেই ছবি আপনাদেরকে দেখাবো, এটি একটি অস্থায়ী ব্রিজ। বৃষ্টির ফলে টানা লাগাতার যে উত্তরবঙ্গে যে বৃষ্টি হচ্ছে এবং এই সেই বৃষ্টির ফলে রীতিমতো এই অস্থায়ী কাঠের ব্রিজ ভেঙে গিয়েছে, রীতিমতো সমস্যায় পড়েছেন দুই গ্রামের, এখানকার যে বিস্তীর্ণ এলাকার যে গ্রামের বাসিন্দারা তারা। একটি নৌকা দেওয়া হয়েছে কিন্তু সেখানে মাঝি নেই, যার ফলে গ্রামের এখানকার যারা মহিলারা রয়েছেন, গৃহবধূরা রয়েছেন, ছেলেরা রয়েছেন, যারা স্কুলের পড়ুয়া রয়েছেন, তাদেরকে দড়ি দিয়ে টেনে নৌকা নিয়ে যেতে হয়। ভাগীরথী নদীর ধারে যে সেতু আপনাদেরকে দেখাবো, এই সেতু আজকে দীর্ঘদিন ধরে অস্থায়ী কাঠের সেতু তারা এখানে করা ছিল। এখানকার গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি যে এখানে স্থায়ীভাবে কংক্রিট ঢালাই অর্থাৎ পাকা সেতুর একটা দাবি ছিল, কিন্তু ভোট আসে ভোট যায়, নেতাদের প্রতিশ্রুতি, কিন্তু ভোট পেরিয়ে গেলে এই সেতু, ভোট পেরিয়ে গেলে এই সেতুর কিন্তু কাজ কিন্তু হয়নি। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।